আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা খুবই ছোট্ট একটি প্রশ্ন আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বই রয়েছে সেই বইয়ের দশম অধ্যায় অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে আসা চট্টগ্রাম বোর্ড দুই উনিশের প্রশ্নটি আজকে আমরা সমাধান করবো তো দেখো বন্ধুরা দেখো প্রশ্নটির উদ্দীপক খুবই ছোট এবং উদ্দীপক ছোট হওয়ার সাথে সাথে উত্তর রয়েছে সেই সহজ তো দেখো বন্ধুরা আমাদের উদ্দীপকে কি বলেছে জনাব রুবেল ষাট হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় করে শশী ব্যাংকের একটি চেকে মূল্য পরিশোধ করেন অর্থাৎ দেখো বন্ধুরা এই যে জনাব রুবেল তিনি যে ষাট হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছেন এই কম্পিউটার কেনার পরে তিনি কি করেছেন ওই কম্পিউটারের দোকানদারকে বা ওই ওই প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীকে কি ব্যাংকের শশী ব্যাংকের একটি চেক প্রদান করেছে তার মানে তিনি এই পণ্যটি ক্রয় করেছেন অর্থাৎ এই যে কম্পিউটারটি ক্রয় করেছেন এটিকে সম্পূর্ণটি চেকের মাধ্যমে ক্রয় করেছেন এরপর দেখো বন্ধুরা কি বলেছে তারপরে বলেছে তার বন্ধু রাকিব উক্ত ব্যাংকে অর্থাৎ কি বন্ধুরা সোশি ব্যাংকে থেকে কত টাকা তেরো সুদে চার লক্ষ টাকা ঋণ গ্রহণ করে বন্ধুরা খুবই ছোট একটি উদ্দীপক দেখো কি বলেছে উদ্দীপকে রুবেল নামর নামক একজন ব্যক্তি তিনি কি করেছেন ষাট হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছেন শশী ব্যাংকের চেক দ্বারা এবং এরও পাশাপাশি কি বলেছে রুবেল সাহেবের বন্ধু জনাব রাকিব তিনি কি করেছেন ওই শশী ব্যাংকের কাছ থেকেই তেরো পার্সেন্ট সুদে চার লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে এই ছিল আমাদের উদ্দীপক আমরা যদি ক নাম্বার প্রশ্নের দিকে আসি দেখো বন্ধুরা আমাদের কি বলেছে ক নাম্বারে ক নাম্বার আমাদেরকে বলেছে ঝুঁকি পরিমাপ কমানো ঝুঁকির পরিমাণ ঝুঁকির পরিমাণ কমানো যায় কেন বন্ধুরা আমরা সবাই চতুর্থ অধ্যায় পড়েছিলাম অর্থাৎ ঝুঁকি ও অনিশ্চয়তা নামক যে অধ্যায়টি ছিল সেই অধ্যায় আমরা পড়েছিলাম ঝুঁকি পরিমাপ করা যায় অনিশ্চয়তা পরিমাপ করা যায় যায় না এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কমানো কেন বন্ধুরা ঝুঁকি পরিমাপ করা যায় যে কারণে কি ঝুঁকিটা কমানো সম্ভব যেমন কোনো একটা ব্যবসায়ীর এই বছর ধরে নিলাম দুই হাজার টাকা ঝুঁকি রয়েছে দেখো বন্ধুরা দুই হাজার টাকা আমরা কিন্তু কি এই যে ক্ষতিটি এই ক্ষতিটিকে আমরা পরিমাপ করতে পারতেছি যেহেতু এই ক্ষতিটা পরিমাপ করতে পারছি সেহেতু কি ওই ব্যবসায়ী কি করবে যেহেতু তার কি সম্ভাবনা রয়েছে বা দুই হাজার টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা দুই হাজার টাকার ঝুঁকি রয়েছে সে কি করবে তার যে ব্যবসায়িক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আরও অনেক দক্ষভাবে পরিচালনা করার চেষ্টা করবে যার ফলে কি তার ঝুঁকির পরিমাণ এই দুই হাজার টাকা থেকে আস্তে আস্তে কমে যাবে কিন্তু অনিশ্চয়তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এমন না কারণ অনিশ্চয়তা আমরা কখনোই কি পরিমাপ করতে পারি না আর যেহেতু ওটা পরিমাপ করতে পারি না সে কারণে কি ওটি বাড়ানো মানে অনিশ্চয়তাকে বাড়ায় বাড়িয়ে দেওয়া বা কমিয়ে ফেলা আমাদের পক্ষে কি কখনোই সম্ভব না কিন্তু ঝুঁকির পরিমাণ যেহেতু পরিমাপ করা যায় সেহেতু কি আমরা চাইলে ঝুঁকির পরিমাণ কমাতে পারি দেখো বন্ধুরা আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে মুদ্রা ছাড়া অচল উক্তিটি ব্যাখ্যা করো বন্ধুরা মুদ্রা ছাড়া ব্যাংক অচল এই উক্তিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা সবাই জানি একটি ব্যাংকের প্রধান উপাদান হচ্ছে মুদ্রা বা টাকা বন্ধুরা মুদ্রা এবং টাকা ছাড়া ব্যাংক কি সম্পূর্ণ নিষ্প্রয়োজন একটা ব্যক্তি অর্থাৎ যদি মুদ্রা বা নোট না থাকতো অর্থাৎ একেবারে যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যদি কারো কাছে টাকা না থাকতো বা দুনিয়াতে কোনো টাকাই না থাকতো তাহলে কি ব্যাংকেরও কোনো দরকার ছিল না কারণ ব্যাংকের যে মূল উপাদান মূল উপাদানই হচ্ছে কি টাকা কেউ দেখো বন্ধুরা যখন প্রাচীন যুগে মানুষের কাছে টাকা ছিল না তখন কি ব্যাংক ব্যবস্থারও কোনো প্রয়োজন ছিল না যখন মধ্যযুগে এসে কাগজে মুদ্রার প্রচলন শুরু হয় তারপরে কি ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের দেশে বা আমাদের এই যে পৃথিবীতে আস্তে আস্তে কি হয় ব্যাংক ব্যবস্থার যে প্রচলন সেটি শুরু হয় তাহলে দেখো বন্ধুরা ব্যাংক ব্যবস্থার প্রচলন কিন্তু হয়েছে মুদ্রাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে বা মুদ্রাকে বা টাকাকে নিরাপদ রাখার উদ্দেশ্যেই মানুষ কি করেছে ব্যাংক ব্যবস্থাকে শুরু করেছে বা প্রচলন ঘটিয়েছে যদি মুদ্রা না থাকতো বা টাকা না থাকতো তাহলে আসলেও ব্যাংকের কোনো দরকার নেই আমরা সবাই একবার চিন্তা করে দেখি দুনিয়াতে কারো কাছে কোনো টাকা নেই দুনিয়াতে টাকা নামক কোনো কিছুই নেই তাহলে কি আমাদের ব্যাংক থাকতো কখনই না ব্যাংক থেকে কি হবে ব্যাংকে আমরা টাকা রাখতে পারবো কারণ আমাদের কাছে তো টাকাই নেই যদি আমাদের কাছে টাকা থাকে তাহলেই তো আমরা ব্যাংকে রাখতে পারবো তো ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যেহেতু মুদ্রা ছাড়া ব্যাংক থাকতেই পারে না তার মানে কি মুদ্রা ছাড়াও কি কি ব্যাংক ব্যাংক ব্যবস্থা অচল কারণে একটি উক্তি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে হচ্ছে মুদ্রা ব্যবস্থার জননী অর্থাৎ মুদ্রা না থাকলে ব্যাংক কখনোই আসবে না আমি আশা করব এই যে মুদ্রা ছাড়া ব্যাংক অচল এই উক্তিটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো এখন আমরা যদি আমাদের সৃজনশীল গ নাম্বার প্রশ্নের দিকে আসি দেখো বন্ধুরা আমাদের সৃজনশীল গ নাম্বার প্রশ্নে কি বলেছে গ নাম্বার প্রশ্নে বলেছে জনাব রাকিবের প্রদত্ত ব্যবস্থা শশী ব্যাংকের আয় কোন উৎসকে নির্দেশ করে ব্যাখ্যা করো বন্ধুরা আরো একবার দেখি কি বলেছে জনাব রাকিবের প্রদত্ত ব্যবস্থা রাকিব সম্পর্কে কি বলা আছে দেখো এইখান থেকে জনাব রাকিব উক্ত ব্যাংকে তারপর দেখো শশী ব্যাংকের আয়ের কোন উৎসকে নির্দেশ করে তো দেখো উদ্দীপকে কি বলেছে তার মানে রাকিব সম্পর্কে কি বলেছে দেখো তার বন্ধু রাকিব উক্ত ব্যাংক থেকে তেরো পার্সেন্ট সুদে চার লক্ষ টাকা ঋণ গ্রহণ করে বন্ধুরা এ দেখ খেয়াল করো তেরো পার্সেন্ট সুদে সে কী করে ঋণ গ্রহণ করে একটি ব্যাংকের বা একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে আমানত গ্রহণ করা এবং দুই নম্বর হচ্ছে ঋণ প্রদান করা দেখো বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক কি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ এবং ঋণ প্রদান করে থাকে বন্ধুরা আমানত গ্রহণ করার ফলে ব্যাংকের কি করতে হয় আমানতকারীকে বা গ্রাহক যিনি রয়েছে গ্রাহককে কি করতে হয় নির্দিষ্ট পরিমাণের সুদ প্রদান করতে হয় এবং আমরা যে যে ব্যাংকে টাকা জমা রাখতেছি ব্যাঙ্ক কী করে এই টাকাটি বিভিন্ন খাতে বিনিয়োগ করার চেষ্টা করে অর্থাৎ কোনো ব্যবসায়ী ঋণ দেয় বা কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে উচ্চ মূল্যে তাদের কাছ থেকে সুদ আদায় করে নেয় তা আমরা যদি ধরে নেই আমি ব্যাংকে টাকা জমা রাখার ফলে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে দশ পার্সেন্ট ঠিক এই আমার এই টাকাটাই ওই ব্যাংকাল ওই ব্যাংকের কাছে যদি অন্য কোনো ব্যক্তি ঋণ নিতে চায় যে হ্যাঁ ভাই আমি আপনার ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছি তখন ব্যাংক তাকে ঋণ দিবে কিন্তু তখন কি সুদের হার দশ পার্সেন্ট থাকবে না কারণ দশ পার্সেন্ট তো সে আমাকেই দিয়ে দিবে, দেবে তার জন্য সে কিছু রাখবে না তাহলে দেখা যাবে কি এই সুদের হারটাই প্রায় দেখা যাবে পনেরো পার্সেন্টের মতো চলে যাবে এই যে পাঁচ পার্সেন্ট টাকা মানে পাঁচ পার্সেন্ট সুদ অতিরিক্ত নিচ্ছে এটি হচ্ছে কি ব্যাংকের জন্য একটি প্রধান আয় তাহলে আমরা বলতেই পারি জনাব রাকিবের প্রদত্ত ব্যবস্থা জনাব রাকিবের প্রদত্ত ব্যবস্থা শশী ব্যাংকের আয়ের ঋণের সুদকে নির্দেশ করে কারণ ঋণের সুদ ব্যাংকের জন্য কি একটি আয় তো আমি আশা করব, তোমরা সবাই এই গ নাম্বার প্রশ্নের উত্তরটি খুবই ভালো মতো বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমাদের সৃজনশীলের সর্বশেষ যেই প্রশ্নটি রয়েছে অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটি দেখো বন্ধুরা গণ নম্বর প্রস্থ আমাদের কি বলেছে আমাদেরকে বলেছে সোশি ব্যাংকের সোশি ব্যাংকের জনাব রুবেলকে প্রদত্ত সুবিধা সরকারের নোট প্রচলনের কাজকে সহজ করে দেয় তুমি কি এর সাথে একমত যুক্তি দাও অন্যভাবে দেখি তো রুবেল সাহেব সম্পর্কে উদ্দীপকে কি বলা আছে উদ্দীপকে বলা আছে জনাব রুবেল ষাট হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় করে ভালো কথা শশী ব্যাংকের একটি চেকে মূল্য পরিশোধ করে অর্থাৎ রুবেল যেই কম্পিউটারটি ক্রয় করেছে কম্পিউটার ক্রয় করার ফলে এই ষাট হাজার টাকা সে কি করেনি নগদে প্রদান করেনি এটিকে একটি চেকের মাধ্যমে প্রদান করেছে আর ওই চেকটি কার ছিল বন্ধুরা ওই চেকটি ছিল আমাদের কোন ব্যাংকের শশী ব্যাংকের চেক ছিল এখন বলেছি এই যে শশী ব্যাংক যে জনাব রুবেল সাহেবকে এত বড় একটা সুবিধা দিল যে তুমি কোথাও গিয়ে টাকা না দিয়ে আমাদের ব্যাংকের একটা চেক দিয়ে দিল হয়ে যাবে এই যে এত বড় একটা সুবিধা দিল এই সুবিধাটি সরকার নোট ও মুদ্রা প্রচলনের যে কাজ রয়েছে সেই কাজকে সহজ করে দেয় এর সাথে তুমি অর্থাৎ যে প্রশ্নটি সমাধান করবে তিনি একমত কিনা যেহেতু এখন আমি প্রশ্নটি সমাধান করছি তাহলে আমি বলতেই পারি সরকারের নোট প্রচলনের কাজকে সহজ করে দেয় এর সাথে আমি একমত এখন কেন একমত দেখো বন্ধুরা একটি দেশের নোট প্রচলন বা মুদ্রার প্রচলন করা বা মুদ্রাকে বাজারে ছড়িয়ে দেওয়া এই কাজ হচ্ছে সরকারের আর সরকারের পক্ষ হয়ে এই কাজটি করে দেয় কেন্দ্রীয় ব্যাংক তো আমরা সবাই জানি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু দেখো বন্ধুরা বাংলাদেশ ব্যাংক তো মুদ্রা প্রচলন করে ভালো কথা একটা সত্য কথা তারা কি করে মুদ্রা প্রচলন করে এই মুদ্রা প্রচলনের জন্য বাণিজ্যিক কিন্তু পরোক্ষভাবে কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করে থাকে তো এই কারণেই আমরা বলবো যে শশী ব্যাংক জনাব রুবেল সাহেবকে যে সুবিধা প্রদান করেছে এই সুবিধা প্রদানের মাধ্যমে সরকারের নোট প্রচলনের কাজকে আরো বেশি সহজ করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশে আসা একটি প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম